আজকে যে মিটিং হলো শেষ পর্যন্ত কি হলো মিটিং এটা জানতে চাচ্ছি। আজকের মিটিং মূলত ছিল হচ্ছে যে আমাদের এই যে কিছুদিন ধরে চলচ্চিত্রের যে বিরাজমান অবস্থা, যে পরিস্থিতি চলছে, এই যে একটা অশান্ত আমাদের ইন্ডাস্ট্রি, সেই বিষয়টাতেই হচ্ছে যে আমাদের সবার মুরব্বী, আমাদের হচ্ছে যে চলচ্চিত্রের মুরব্বী, আমাদের গার্ডিয়ান, আমাদের আলমগীর ভাই, আমাদের আমরা সবাই মিলে 18টি সংগঠন বসেছিলাম আলমগীর ভাই সহ। তো আলমগীর ভাইকে আমরা 18টি সংগঠন থেকে আলমগীর ভাইকে আমরা হচ্ছে আমাদের সবার হচ্ছে যে দায়িত্ব আমরা তাকে দিয়েছি যে আমাদের সব কিছুতেই তিনি আমাদেরকে এক জায়গায় রাখবেন এবং যে কোনো সিদ্ধান্ত তিনি দিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে কাজ করব, সিদ্ধান্ত মেনে চলব। অ্যাকচুয়ালি সেই বিষয়টা নিয়েই আমরা হচ্ছে আমাদের চিত্রনায়ক আলমগীর ভাইয়ের সাথে আমরা তার নেতৃত্বে আমরা বসেছি। আচ্ছা, এই যে অনেকেই বলছে যে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে কোর্ট পর্যন্ত দৌড়াদৌড়ি, কাদা ছোড়াছড়ি, এই বিষয়গুলো আসলে 18 সংগঠন কীভাবে দেখছে? আমরা তো হচ্ছে যে যে জায়গাটাতে কোর্টে যে বিষয়টা গিয়েছে আমরা আগেও বলেছি, পূর্বেও বলেছি যে সত্যিকার অর্থে আজকে না শুধু বিগত 3-4 বছর ধরে এই একটি জায়গায় আমরা এই যেই শিল্পী সমিতি আমাদের নায়ক রাজ রাজ্জাক তৈরি করেছেন, যে শিল্প সমিতি আমাদের নায়ক চিত্রনায়ক ফারুক সাহেব তৈরি করেছেন, আলমগীর সাহেব তৈরি করেছেন, সোহেল রানা সাহেব তৈরি করেছেন, সেই শিল্পী সমিতিতে কোনো দিনও আজ পর্যন্ত আমরা দেখি নাই যে সেই শিল্পী সমিতিতে শিল্পী সমিতি নিয়ে মামলা হয়, মোকদ্দমা হয়, কোনো দিনও দেখিনি আমরা। আমিও ইন্ডাস্ট্রি যে বিগত 30 বছর ধরে আছি, আমিও কোনোদিন দেখিনি যে শিল্পী সমিতি নিয়ে কখনোই মামলা হয়েছে, আজকে কিন্তু সেটাও হলো। এবং আপনারা জানেন যে বিগত 3-4 বছর ধরেই কিন্তু আসলে শিল্পী সমিতির বিষয়গুলো এটা একটা মানে সব সময় একটা সবার সাথেই একটা বিরোধপূর্ণ, সবগুলো সংগঠনের সাথে একটা বিরোধপূর্ণ একটা অবস্থান চলছিল, সবসময় একটা বিরোধিতা, সব কিছুতেই একটা বিরোধিতা, এই যে যে জায়েদ খান ছিল সব ব্যাপারেই একটা মানে বিরোধিতা। এবং সেই বিরোধিতার কারণে যে আজকে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল সারা ইন্ডাস্ট্রি, যে আমরা মনে করি যে আজকের সেই আমাদের নায়ক আলমগীর সাহেব আমাদের মুখপাত্র, আমরা তাকে নির্বাচিত করেছি, তার নেতৃত্বে আসলেই আমাদের এই চলচ্চিত্র অটুট থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এই চেয়ারে কি আছে এমন যে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা? মানে একটা পদ নিয়ে এই আলোচনা সমালোচনার হচ্ছে যে অর্থ একটাই আমি বলবো, সেটা হচ্ছে যে এইটা বিগত দিনে যারা এখানে সাধারণ সম্পাদক ছিল বা ছিল না, যারা ধরেন যারা ছিল বিগত দিনে তাদের কোনো আসলে এই পদ নিয়ে ইন্টারেস্ট ছিল না, কিন্তু আজকে 2-3 টার্ম ধরে এটার ইন্টারেস্ট, এবং এই ইন্টারেস্টের ব্যাপারটা আমরা সবাই জানি। এই জায়গাটাতে বসে বসে যিনি এই চেয়ারটা বসেছিলেন বিগত 2-3 বছর ধরে, তিনি এই চেয়ার বসে এখানে এই চেয়ারের এই ক্ষমতায় তিনি অনেক কিছুই করেছেন। আমরা অ্যাকচুয়ালি আমাদের সম্বন্ধে বাইরের লোকজন যা বলে আমরা মাঝে মধ্যে আমরা নিজেরাই লজ্জা পাই যে আমাদের এখন এই যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, এই চেয়ারটা দিয়ে একটা ইনকামের একটা সোর্স ছিল, সরাসরি আমি বলবো যে এখান থেকে একটা ইনকাম হতো। ইনকাম না হলে পরে বা এই চেয়ারের যদি কোনো মানে সে বেনিফিট না থাকতো, তাহলে তো এই চেয়ার আঁকড়ে রাখার জন্য দৌড়ায় দৌড়ায় হাইকোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার তো কোনো দরকার নাই। এই চেয়ারে আপনি দুইবার ছিলেন, পরপর দুইবার ছিলেন, এইবার এইবারের জন্য আপনার তো এত কিছুর দরকার নাই, আপনি তো ছিলেনই, তো আপনার এখন এই চেয়ারে এত কিসের এত মধু এই চেয়ারে? এই চেয়ারটা আসলে আর যারা আছেন তাদের বিষয়ে, তারা হচ্ছে যে এখানে শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার জন্যে, আর যে উনি যিনি আছেন বা ছিলেন, হ্যাঁ, তিনি কিন্তু এখান থেকে তার ইনকাম আছে, এখান থেকে তার অনেক বড় একটা ব্যবসা বাণিজ্য তিনি চালাতেন। তাহলে ভাইয়া কি সভাপতির চেয়ার থেকে কি মানে সাধারণ সম্পাদকের এটাই কি মানে ভূমিকাটাকে বেশি নাকি? এইটা তো আগেও বলেছি আমি যে বিগত 2 টার্মের যে কমিটি ছিল সেটা একটা মানে এটা একটা আমি বলবো যে এটা একদম জিম্মি ছিল, এই একজনের হাতে এই কমিটি জিম্মি ছিল, এইটা হচ্ছে জায়েদ খানের হাতে জিম্মি ছিল। জায়েদ খান কাউকেই সেই কমিটির ভিতরে কাউকেই কোনো বিষয়ে মতামতের কোনো গুরুত্ব দিতেন না, তিনি যেটা করতেন সেটাই হচ্ছে ফাইনাল, সেটাই চূড়ান্ত, এবং তিনি এই সমিতি দিয়ে এই সমিতির মানে সমিতিকে এই দেখিয়ে বা সমিতির এই উনি ওই সাধারণ সম্পাদক হয়ে উনি ওনার ব্যক্তি স্বার্থ হাসিলের ব্যাপারে উনি সবচেয়ে বেশি সচেতন ছিল বা সজাগ ছিলেন। এখন কোর্ট পর্যন্ত গড়ালো, এখন দেখেন যে কোর্ট আমি তো বলবই যে একটা কথাই বলতে চাই, আমি আমি আইন এবং আইন বিভাগকে বা আদালতকে শ্রদ্ধা রেখেই বলছি যে আইনের যে আদালত তার চেয়েও কিন্তু জনতার আদালত অনেক শক্তিশালী, এবং তার চেয়েও বেশি শক্তিশালী বিবেকের আদালত,
আপনারা দেখেন সারা বাংলাদেশে, আপনারা সাংবাদিক, আপনারা দেখেন যে আজকে জনতার যে আদালত হয়েছে, এই জনতার আদালত কি বলছে? এই জনতার আদালত 100-তে 100% নিপুণের পক্ষে কথা বলছে, যে নিপুণকেই আসলে এই সাধারণ সম্পাদক হিসেবে এই বাংলাদেশের জনগণ দেখতে চায়। তো এটাই তো হচ্ছে যে জনতার আদালতের রায়। আমরা আদালতের রায় পাইনি, কিন্তু আমরা তো জনতার আদালতের রায় পেয়েছি, আমরা বিবেকের আদালতের রায় পেয়েছি। আজকে কি আমরা যে আজকে বসেছি, আমরা যে আজকে বসেছি 18 সংগঠন, আমরা হচ্ছে যে আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। কালকে এটা চেম্বার জজে এটা আপিল আছে আমাদের নিপুণের, হ্যাঁ, সেখানে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আইনের আইনের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা আমরা সেই তার জন্যই ওয়েট করতেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আমাদের কোনো সিদ্ধান্ত নেই, আমরা আইনকে মানে আইনকেই আমরা শ্রদ্ধার সাথে দেখছি। আর আমরা শুধু বসেছি আজকে, আমাদের যে শৃঙ্খলা, বিশৃঙ্খলা আমাদের, সেই বিশৃঙ্খলাটাকে আমরা আমাদের একত্রিত করে আমরা যেন আর আমাদের আমরা যেন এগিয়ে যেতে পারি, আমরা একসাথে কাজ করতে পারি। আচ্ছা, এই ধরনের বিশৃঙ্খলা ভবিষ্যতে যেন সৃষ্টি না হয় এই ক্ষেত্রে আপনারা কি আজকে মিটিংয়ে কোনো সিদ্ধান্ত? হ্যাঁ, আমরা অবশ্যই এই ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেই জন্যই আমরা আমাদের আমাদের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় চিত্রনাক আলমগীর সাহেবকে আমরা আমাদের এই 18 সংগঠনের ওনাকে আমরা মুখপাত্র বানিয়েছি বা ওনাকেই আমরা সবার উপরে রেখেছি, ওনাকেই আমরা আমরা মেনেছি, ওনার নেতৃত্বে আমরা মেনেছি। উনি আমাদেরকে যেভাবে পরিচালনা করবেন আমরা সেইভাবেই কাজ করব ওনার নেতৃত্বে। কোনো গাইডলাইন এসেছে কি না? এখনও কোনো গাইডলাইন নেই, ওনারা নীতিমালা তৈরি করবেন, ওনারা এটা নিয়ে আলোচনা করবেন, আরও মিটিং করবেন। করার পর একটা এই ইন্ডাস্ট্রি সুষ্ঠুভাবে চলার জন্য যা যা করার ওনারা একটা নীতিমালা তৈরি করে আমাদেরকে দিবেন, আমরা সেইভাবে চলব। আচ্ছা, বিগত আপনি একটা কথা বললেন যে বিগত এই চেয়ারে যে ছিল সে টাকা আত্মসাতের জন্য ছিল, বেসিক্যালি কোন কোন খাত থেকে এই ইনকামগুলো আসছে বলে আপনি মনে করেন? আচ্ছা, এইটা হচ্ছে যে আমি বলছি যে এটা তার নিজের স্বার্থে ব্যবহার করেছে, সেইটা হচ্ছে যে এটা অনেক জায়গায় আমি যে সরাসরি বলবো যে টাকা পয়সা সেটা না, স্বার্থ, স্বার্থ অনেক কিছুই থাকে, অনেক কিছুই আপনি বুঝেন যে একটা জায়গায় সে স্বার্থ, একটা একজন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সে নিজেকে সমিতির স্বার্থে অনেক সময় বিলিয়ে দেয়, আবার অনেকে সেই চেয়ারটাকে পুঁজি করে অন্য অন্য স্বার্থ দেখে, ব্যক্তিগত স্বার্থ দেখে। তো উনি এই ব্যক্তিগত স্বার্থগুলোই বেশি দেখেছেন। কোনো প্রশ্ন?